কি গো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বেঙ্গল টেস্টে আমি আবারও চলে এসেছি আর একটা নতুন গল্প রেসিপি নিয়ে আজ আমি যেটা রান্না করব সেটা আমি কোনোদিনই টেস্ট করিনি ইউটিউবে প্রতিদিন একটা ইউএসের ব্লগ চ্যানেলে দেখি যেখানে ওরা প্রায় দিনই এই কথা বলে তাই ভাবলাম একটু পনির ছেড়ে তোফু ট্রাই করা যাক আর এই যে তোমরা গাঁটি কচুগুলোকে দেখছো না এগুলো এত কালো কালো ছিল যে ক্যামেরাতে মোটেই ভালো লাগছিল না তাই আমি আলু এবং গাঁটি দুটোরই জামাকাপড় ছাড়িয়ে দিয়েছি যেহেতু এটা গাঁটি বাজারওয়ালারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া সত্ত্বেও নিজের সুরক্ষার জন্য আমার মনে হয় একটু সেদ্ধ করে নেওয়াই ভালো এবার কড়াইতে তেল গরম হতে দিয়ে আমি তফুগুলোকে পনিরের মতন চৌকো চৌকো করে কেটে নেব এবার মিক্সিতে টমেটো অবশ্যই দানা ছাড়িয়ে কাঁচা লঙ্কা আদা আর একটু মগজ দিয়ে আমি ভালো করে বেটে নেব এতক্ষণে মনে হয় তেলটা গরম হয়ে গেছে এবার গরম তেলে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার সাথে সেদ্ধ করে রাখা গাঁঠিগুলো দিয়ে দেবো এই সময় আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো এবং একটু নুন অ্যাড করেছি তফু যেহেতু আমরা দিনই খাইনি তাই ঘরে বানানো তাজা পনির যেরম আমরা ঝোলে ফুটিয়েও খেয়ে নিতে পারি কিন্তু তফুটাকে আমার মনে হলো একটু ভেজে নেওয়াই ভালো আগে কোনো দিন খাইনি তো তাই তাই এবার দেখো যেহেতু আলুতে আমি একটু হলুদ দিয়েছিলাম তাই তো সরি তফুগুলোও কিন্তু হলুদ হয়ে গেছে এবার আমি বাটিতে একটু শুকনো যে গুঁড়ো মশলা সেটা আমি আলাদা করে নিয়েছি কড়াইতে এবার আরেকটু তেল তেল দিয়ে তাতে তেজপাতা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বাটা যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এবার এর সাথে একটুখানি হিং দিয়ে দিয়েছি আর যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলোর সাথে একটু পরিমাণ মতন জল মিশিয়ে একটু কম আছে ঢাকা দিয়ে মশলাটা আমি হতে দিয়েছি আর এখানে আমি বলে রাখি আমি কিন্তু এই তফুটা বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম ঠিক আছে আর এবার মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি তাতে আগে থেকে ভেজে রাখা আলু এবং কচুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং এরপরে ওই দু গ্লাসের মতন জল দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এই ফাঁকে আমি চট করে গরম মশলাটা বেটে নিয়েছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি গরম মশলার সাথে একটু গোলমরিচও অ্যাড করেছি এবার ঝোলটা যখন ফুটে এসেছে তখন তফুগুলো তার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও কিন্তু ঢেকে দিয়েছি তফুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এইবার হচ্ছে ফাইনাল ঢাকনা তোলার পালা দেখো তো ঝোলটা কি সুন্দর হয়েছে না দেখতে চারমগোশটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে ঝোলটা বেশ ঘন হয় সব ক্ষেত্রে না ওই কর্নফ্লাওয়ার বা আটা ময়দা এগুলো না ভালো লাগে না তাই এবার একে একে একটু চিনি বেটে রাখা গরম মশলা ঘি আর আগে থেকে আমার যে শুকনো কোলায় ভেজে মানে ভেজে রাখা কসুরি মেথি সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমাদের মধ্যে এই খাবারটার চল খুব একটা নেই বললেই চলে তাই এই বিদেশি খাবারকে আমি একদম দেশি স্টাইলে আমার মতন বানিয়ে ফেললাম তোমরাও এভাবে বাড়িতে এটা করতে পারো আজ তাহলে আসি আজ আমার বক বক কাল আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে বাই বাই